নমস্কার বন্ধুরা হোমিও হেলথ ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত পাশে থাকতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ও ভিডিও নোটিফিকেশন পেতে বেল আইকন প্রেস করুন আজকে আমাদের আলোচনার বিষয় হলো পেটের সমস্যা অর্থাৎ আজকে আমরা আইভিএস নিয়ে আলোচনা করব আইভিএস অর্থাৎ ইরিটেবল বাওয়াল সিনড্রোম আমরা আইবিএস সম্পর্কেতে বিস্তারিত আলোচনা করবই তার সাথে লক্ষণ অনুযায়ী কি কি হোমিওপ্যাথি মেডিসিন রয়েছে এবং কি কি এর উপসর্গ রয়েছে সেগুলো নিয়েও আমরা আলোচনা করব চিকিৎসা নিয়ে বিস্তারিত আলোচনা ও পড়াশোনার পরে এটা জানতে পেরেছি যে সমস্ত রোগের ওই একটাই উৎসস্থল তা হলো পেট তবে পেট যখন রয়েছে সমস্যা তখন থাকবেই যার পেটে সমস্যা তার শরীরেও সমস্যা লেগে থাকে চোখের সামনে সুন্দর সুন্দর মুখরোচক খাবার থাকলেও এই সমস্যার কারণে লোভ বা খাওয়ার আকাঙ্ক্ষা সংবরণ করতে বাধ্য হয় পেটের সমস্যায় জীবনে কষ্টের শেষ নেই আইবিএস হলো এরকমই একটি জটিল সমস্যা এর রোগীরা দীর্ঘমেয়াদী পেটের সমস্যা অর্থাৎ বধ হজম আমাশা ডায়রিয়া কোষ্ঠকাঠিন্য তাদের জীবনে সঙ্গী হয়ে দাঁড়ায় পেটের কোনো সমস্যাই সুখকর নয় যেমন ঠিকমতো পায়খানা না হওয়া মা বেশি বেশি পেট খারাপ হওয়া আইবিএস এমন এক ধরনের রোগ যাকে অন্ত্রের দীর্ঘমেয়াদি বৈকল্য বলা হয় চিকিৎসা শাস্ত্রে होम्योपैথি শাস্ত্রে এটি হলো কতগুলো লক্ষণের সমষ্টি সাধারণত পেটে এক ধরনের ঘিনঘিনে ব্যথা হয় এই সমস্যাতে সাধারণত কুড়ি থেকে 45 বছর বা 50 বছর বয়সী নারী পুরুষের মধ্যে এই রোগের প্রবণতা বেশি দেখা যায় এই রোগে রোগীর পেটের নিচের দিকে ডান বা বাম পাশে ব্যথা হয় সেই সাথে ঘন ঘন পায়খানার বেগ বা দীর্ঘমেয়াদি কোষ্ঠকাঠিন্যের সমস্যা থাকে কোনরূপ মানসিক উত্তেজনা দেখা দিলে রোগী মল চাপ অনুভব করে এছাড়া খেলেও বা অল্প খেলেও পেট ভর্তি মনে হয় পেটের মধ্যে ভুটভাট শব্দ অতিরিক্ত বায়ুত্যাগ পায়খানায় যাওয়ার পর সম্পূর্ণ ক্লিয়ার না হওয়া ইত্যাদি সমস্যা রোগীর মধ্যে থাকে এই সমস্যাগুলো ছ মাসের বেশি সময় থাকলে আইবিএস হিসেবে অনুমান করা বা সন্দেহ করা হয় যাদের এই সমস্যা রয়েছে তারা তৈলাক্ত খাবার বাইরের খাবার দুগ্ধ জাতীয় খাবার ইত্যাদি খেলেই পেটের সমস্যা দেখা দেয় তবে এই সমস্যা অনেকটা মানসিক চাপের ওপরও নির্ভর করে তাই আইবিএস থেকে মুক্তি পেতে হলে মানসিক চাপ কমাতে হবে দৈনন্দিন জীবনে মানসিক চাপ কমানো হয়তো সেইভাবে যায় না তবে তাকে আয়ত্তের মধ্যে আনা খুব জরুরি এই সমস্যা ঠিক করার জন্য তার জন্য মেডিটেশন শারীরিক ব্যায়াম যোগা প্রাণায়াম অনেকটা এই মানসিক চাপ কিন্তু কমাতে সাহায্য করে এবং এগুলো তাই করার দরকার আইবিএস একটি নিরাময়যোগ্য ও নিয়ন্ত্রণযোগ্য সমস্যা তাই এটি নিয়ন্ত্রণের জন্য হোমিওপ্যাথি চিকিৎসার পাশাপাশি রোগীকে মানসিক চিন্তামুক্ত ও জীবনযাত্রায় নিয়ন্ত্রণ আনতে হবে হোমিওপ্যাথি একটি উপসর্গ ভিত্তিক চিকিৎসা পদ্ধতি সঠিক উপসর্গ এবং কারণের ওপর ভিত্তি করে শুধু ওষুধ সেবন করলে আইবিএস এর এই সমস্যা থেকে সুস্থ সম্ভব প্রাকৃতিক চিকিৎসা ব্যবস্থা হওয়ায় এর কোনো পার্শ্ব প্রতিক্রিয়া সেরকম থাকে না বললেই চলে তাই এটি নিরাপদ এবং ধৈর্য ভিত্তিক চিকিৎসা হিসেবে গণ্য হয় এবার আমরা আইবিএস এর কি কারণ রয়েছে সেগুলো প্রকৃত কারণ এখনো পর্যন্ত নির্দিষ্টভাবে জানা যায়নি অনেক কারণে এই সমস্যা হয় বলে চিকিৎসকেরা মনে করেন তবে কারণগুলিকে দুটি দুটি শ্রেণিতে ভাগ করা যায় এক হচ্ছে শারীরিক আর মানসিক শারীরিক কারণগুলির মধ্যে অন্ত্রনালীর সংবেদনশীলতা অন্ত্রণালীর অস্বাভাবিক নাড়াচাড়া অ্যালার্জি ও ইনফেকশন রোগী তেল মশলা দুগ্ধ জাতীয় খাবারের সমস্যা বা এই খাদ্য খাওয়ার পর আমাশয় বা ডায়রিয়ার সমস্যা শুরু হতে দেখা যায় এবার মানসিক কারণ যেগুলো রয়েছে সেগুলো হচ্ছে প্রথমেই হতাশা বা দুশ্চিন্তা এছাড়া অধিক মানসিক চাপের কারণে তো এই সমস্যা দেখা দেয় এই সমস্যা আক্রান্ত রোগীর অল্প সমস্যা হলে মানসিকভাবে দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়ে ফলে পরিস্থিতি সহজে মানিয়ে নিতে পারে না তাছাড়া খাদ্যাভ্যাস অন্ত্রের প্রদাহ অন্ত্রের সংক্রমণ মাদক গ্রহণ পেটের অপারেশন বংশগত কারণে এছাড়া মহিলাদের আবার পিরিয়ড চক্রের সমস্যা এছাড়া পিরিয়ডের সমস্যার কারণে বিভিন্ন অ্যান্টিবায়োটিক সহ ওষুধ সেবন ইত্যাদির কারণে আইবিএস এর সমস্যা দেখা দেয় আইবিএস এর কি লক্ষণ রয়েছে অর্থাৎ কি কি লক্ষণ দেখলে আমরা বুঝবো যে আইবিএস এর সমস্যা হতে পারে প্রথমে তো বলেইছি যে এই সমস্যাগুলো ছ মাসের বেশি দেখলে তবেই এটাকে আইবিএস হিসেবে ধরা হয় তবে লক্ষণগুলি হলো পাতলা পায়খানা বা ডায়রিয়া বা কোষ্ঠকাঠিন্য এগুলো উভয়ই দেখা দেয় বেশিরভাগ ক্ষেত্রে কিছুদিন কোষ্ঠকাঠিন্য আবার কিছুদিন পাতলা পায়খানা হয় তবে কোনটি বেশি হচ্ছে তার উপর নির্ভর করে ওষুধ প্রয়োগ করা হয় তো কোষ্ঠকাঠিন্য আমাশয়ও প্রধান এছাড়া যেসব উপসর্গগুলি দেখা যায় সেগুলো হলো পেটে ভুটভার শব্দ কোষ্ঠকাঠিন্য থাকলে পেট ব্যথার সাথে কষ্টকর মল ত্যাগ আমাশয় বা ডাইরিয়া থাকলে ঘন ঘন বা অল্প পরিমাণ পায়খানা মলের সাথে মিউকাস থাকে তবে রক্ত থাকে না খাবার গ্রহণের পর পেটে অশান্তি পেট ফুলে থাকার অনুভূতি মল ত্যাগের পরেও সম্পূর্ণ পরিষ্কার না হওয়ার অনুভূতি এছাড়াও যেগুলো থাকে সেটা হচ্ছে একটা ভাব থাকে এবার আমরা এই লক্ষণ অনুযায়ী কি কি হোমিওপ্যাথি মেডিসিন রয়েছে সেগুলো জেনে নিই পেটে পেট যখন খাবার সহ্য করতে পারে না বিশেষ করে পেঁয়াজ আহ গুগলি ঝিনুক বাঁধাকপি এবং মটরশুটি জাতীয় বা মটর জাতীয় খাবার পেট ব্যথা সন্ধ্যায় বাড়ে বিশেষ করে বিকেল চারটা থেকে পাঁচটা এই টাইমের মধ্যে পেট ব্যথার সমস্যাটা বেশি হয় রোগীর হাওয়া ভালো লাগে পাচনতন্ত্র খাদ্য থেকে পুষ্টি তৈরি করতে সমস্যা হয় যার কারণে কি হয় যে পেট ভার ও পেট ফোলার সমস্যা এবং যে রোগী তার ওজন হ্রাসেরও সমস্যা দেখা দেয় খিদে পায় কিন্তু অল্প খাওয়ার পর পেট ভর্তি মনে হয় রোগীর এছাড়া পেটে গ্যাস ভরে থাকে ডায়রিয়া ও কোষ্ঠকাঠিন্যের সমস্যা পরিবর্তিত হতে থাকে অর্থাৎ প্রথমে যেমনটা বলেছি কিছুদিন ডায়রিয়া কিছুদিন কোষ্ঠকাঠিন্যের সমস্যা হতে থাকে যদি এই সব লক্ষণ থাকে তাহলে তাদের জন্য কার্যকরী মেডিসিন হলো লাইকোপোডিয়াম থার্টি এই মেডিসিনটি প্রতিদিন দুই থেকে তিনবার দুই ফোঁটা করে খেলে এই সমস্যাগুলো ধীরে ধীরে ঠিক হয়ে যায় এগুলো হোমিওপ্যাথি ওষুধ খেলে কি কি খাওয়া যাবে কি কি খাওয়া যাবে না তার উপর আমাদের ভিডিও চ্যানেল দেওয়া আছে আপনারা দেখে নিতে পারেন তাতে আপনাদের মেডিসিন খেতে সুবিধা হবে তবে এই মেডিসিন যতটা সম্ভব খালি পেটে খাওয়ারই চেষ্টা করবেন পেটে খিচ লাগা বা টান লাগার সমস্যা রেগে যাওয়া বা চেঁচানোর কারণে যে সমস্যাটা আরও বাড়ে তীক্ষ্ণ এক চিমটি কাটার মতো ব্যথা হয় পেটে সেঁক দিলে স্বস্তি লাগে খিচ লাগা পিঠ ও পেছন পর্যন্ত ব্যথা হয়ে যায় পেটে চাপ দিলে বা চেপে রাখলে আরাম লাগে মল হলুদ ফেনা যুক্ত হয়ে থাকে পেটে খিচুনির সাথে অল্প পায়খানার তাগিদ অনুভব হয় যদি এইসব লক্ষণ থাকে তাহলে কার্যকরী মেডিসিন হবে কলোসিনথিস থার্টি এটি দুই থেকে তিনবার দুই ফোটা করে নিলে এই সমস্যাগুলোর জন্য এই মেডিসিনটি খুব ভালো কাজ করে যারা কঠোর পরিশ্রম করে এবং দুশ্চিন্তাযুক্ত যাদের জীবন তাদের যদি হজমের সমস্যা থাকে তীব্র পেটে খিঁচ লাগা এবং অ্যাসিডিটির সমস্যা এবং মানসিক পরিশ্রমের কারণে যে সমস্যাটা বৃদ্ধি পায় কফি মশলাযুক্ত খাবারের পর ঢেকুর উঠতে থাকে এবং বদহজম হয় মনে হয় এছাড়া বমি বমি ভাব এবং তাদের ভ্রমণেও এক ধরনের অসুস্থতার সমস্যা থাকতে পারে পেটে ব্যথার সাথে ঘন ঘন পায়খানা হওয়ার যে সমস্যা থাকে এইসব সমস্যা যাদের মধ্যে থাকে তাদের জন্য কার্যকরী মেডিসিন হচ্ছে নাক্স ভূমিকা থাটি এটিও সারাদিনে দুই থেকে তিনবার দুই ফোটা করে নিলে এই সমস্যাগুলোর জন্য খুব ভালো কাজ হয় ঠান্ডা খাবার পর পেটে খিচ আরো খারাপ হয় রোগী সবসময় ঠান্ডা অনুভব করে কিন্তু রোগীর ঠান্ডা খাবারের প্রতি এক ধরনের আসক্তি থাকে সমস্যা রয়েছে যা কোনো কিছু পান করার পর সমস্যা দেখা দেয় এবং ঘোরাফেরা বা হাঁটা চলাতে সমস্যা বাড়ে গরম পানীয় খেলে বা শুয়ে থাকলে এই রোগী স্বস্তি হয় যদি এই সব সমস্যা থাকে তাহলে তাদের জন্য কার্যকরী মেডিসিন হচ্ছে অ্যালবাম এটি দুই থেকে বাই দুই ফোটা করে খালি পেটে নিতে থাকলে এই সমস্যার জন্য ভালো কাজ দেয় এরপর যে কথা বলবো তার লক্ষণ হচ্ছে প্রচুর বায়ু ত্যাগের সমস্যা যা শব্দযুক্ত হয় এছাড়া জোরালো ঢেঁকুর বা পেট ফাঁপার সমস্যা হয় উদ্বেগের সাথে বমি বমি ভাব এবং বদহজমের সমস্যা দেখা দেয় বিশেষ করে চাকরির ইন্টারভিউ বা পরীক্ষার মতো চাপপূর্ণ ঘটনা যখন থাকে এই সমস্যাগুলো বেশি দেখা দেয় যদি এই সব লক্ষণ থাকে তখন কার্যকরী মেডিসিন হবে আর্জেন্টাম নাইট্রিকাম দুশো এটি এক থেকে দুই বার দুই ফোটা করে নিতে থাকলে এই সমস্যার জন্য খুব ভালো কাজ দেয় পেটে খিঁচ লেগে থাকে যা চাপ দিলে বা হাত দিলে আরো বাড়তে থাকে সকালে এবং রাতে এক ধরনের জ্বালা করে বা জলুনিযুক্ত ব্যথা থাকে বিশেষ করে সকাল এগারোটার দিকে এই সমস্যা বাড়ে খাওয়ার পরে রোগীর পেট খুব ভারী মনে হয় যদি এই সব লক্ষণ থাকে তাহলে তাদের জন্য কার্যকরী মেডিসিন হবে সালফার দুশো এটি সারাদিনে একবার দুই ফোটা করে নিলে এই সমস্যার জন্য ভালো কাজ দেয় রুটি খাওয়ার পর যাদের সমস্যা বাড়ে এবং জল খাওয়ার খুব প্রবণতা থাকে পেট এত ভারী মনে হয় যে মনে হয় পেটে পাথর চেপে রয়েছে ঢেকুর ওঠে অনবরত টাইট পোশাক বা হাঁটা চলায় সমস্যা বাড়তে থাকে এদের শুষ্ক এবং শক্ত মলের বা পায়খানার সমস্যা কোষ্ঠকাঠিন্য থেকে মাথা ব্যথা ও মল ত্যাগে জলন অনুভব হয় মল ত্যাগের সময় যদি এই সব লক্ষণ থাকে তাহলে তাদের জন্য কার্যকরী হবে ব্রায়োনিয়া অ্যালবা থাকি এটি দুই থেকে তিনবার দুই ফোটা করে নিলে এই সমস্যার জন্য ভালো কাজ দেয় পেটে বয়স্ক ব্যক্তিদের ক্ষেত্রে এই সমস্যা বেশি দেখা দেয় পেটে জলুনি ও চাপ দেওয়া ব্যথা থাকে পেটে খিঁচ লাগা ও খাওয়ার পরে পেট ফুলে গেছে অনেকটা এরকম মনে হয় মাখন চর্বি তেল সমৃদ্ধ যে খাবার সেই সব খাবারের প্রতি এদের আবার আসক্তি থাকে বা দুর্বলতা কাজ করে ঢেকুর অম্বল ও বধজ দেখা দেয় ঘন ঘন লুজ মোশনের সাথে অর্থাৎ পাতলা পায়খানার সাথে দুর্গন্ধ থাকে যদি এই সব লক্ষণ থাকে তাহলে তাদের জন্য কার্যকরী মেডিসিন হলো কার্বোভেস থাকি। এটি দুই থেকে তিনবার দুই ফোটা করে নিলে এই সমস্যায় ভালো কাজ দেয় যাদের পেট অ্যাসিডিটির কারণে ফুলে থাকে তেতো ও টক ঢেঁকুর সাথে খিদে না পাওয়া বা ক্ষুদা মন্দা বা অল্প খাওয়ার পর পেট ভারের সমস্যা ফল এবং দুধ জাতীয় খাবারে ব্যথা বা সমস্যা বাড়ে হজম প্রক্রিয়া এদের ভীষণ ধীর হয় ব্যথাহীন ডায়রিয়া এবং প্রচুর পরিমাণে ত্যাগের সমস্যা হয় যদি এই সব সমস্যা থাকে তাহলে তাদের জন্য কার্যকরী মেডিসিন হলো থার্টি এটি সারাদিনে ফোটা করে নিলে এই সমস্যার জন্য খুব ভালো কাজ হয় টক ঢেঁকুর এবং ভয়ানক হেঁচকির সাথে খুব বেশি মশলাযুক্ত খাবারের পর যাদের বধজম পেট ব্যথা হয় এবং চাপ দিলে বা স্পর্শে যে পেট ব্যথার সমস্যা বাড়ে সবসময় তাদের মধ্যে এক দুঃখ দুঃখ মনোভাব থাকে বা অতীতের থাকে যদি এই সব সমস্যা থাকে তাহলে তাদের জন্য কার্যকরী মেডিসিন হবে এটি দুই থেকে তিনবার দুই ফোটা করে খাওয়া যায় খেলে এই সমস্যার ক্ষেত্রে খুব ভালো কাজ দেয় দুধ বা দুগ্ধজাত দ্রব্য খেলেই যাদের সমস্যা বাড়ে পেটে কাঁপুনি পেট ফাঁপা মুখে এক ধরনের তিতা ভাব খাবারে গন্ধযুক্ত ঢেঁকুর এবং দুধ খাওয়ার পর তো সমস্যা তাদের বাড়েই যদি এইসব লক্ষণ থাকে তাহলে তাদের জন্য কার্যকরী মেডিসিন হলো পালসাটিলা থার্টি এটি দুই থেকে তিনবার দুই ফোটা করে নেওয়া যায় নিলে এই সমস্যাতে খুব ভালো কাজ দেয় যাদের গ্যাস যুক্ত পায়খানার সাথে ডায়রিয়ার সমস্যা থাকে খাওয়া বা পান করার পরেই তাদের এক ধরনের পায়খানা তাগিদ অনুভব হয় তাদের পায়খানা জল যুক্ত হয় প্রচুর পায়খানা হয় ও পায়খানা করার পর তাদের শরীরে এক ধরনের দুর্বলতা কাজ করে যদি এই সব লক্ষণ থাকে তাহলে তাদের জন্য কার্যকরী মেডিসিন হবে ক্রোটন থার্টি এটি দুই থেকে তিনবার দুই ফোটা করে নেওয়া যায় নিলে এইসব লক্ষণের জন্য খুব ভালো কাজ দেবে রোগীর তীব্র কোষ্ঠকাঠিন্যের সমস্যা থাকে এই ধরনের রোগীর কি হয় অন্ত্র খুব ধীর গতিতে কাজ করে মল ত্যাগের কোনো তাগিদি রোগী রোগী অনুভব করে না কিন্তু রোগী অনু মলদারে পূর্ণ মল অনুভব করে অনেক চাপ দিয়ে পায়খানা করতে হয় কিছু জনের মল শক্ত আবার কিছু জনের মল নরমও হতে পারে তবে দুই প্রকার মল তাকে কষ্ট করতে হয় এরা আলু খেতে একদমই ভালোবাসে না যদি এই সব লক্ষণ কারোর মধ্যে থাকে তাহলে তাদের জন্য কার্যকরী মেডিসিন হবে অ্যালুমিনা দুশো এটি সপ্তাহে তিন থেকে চার দিন দুই ফোটা করে নিলে এই ধরনের সমস্যাতে ভালো কাজ দেবে কিছু খাওয়া বা পান করার পর পায়খানার বেগ হয় শীঘ্র পেটে মোচড় স্বাভাবিক করতে সহায়তা করে মেডিসিনটি আলগা মল ও সাথে গ্যাস নির্গত হয় কিছু রোগীর মলের সাথে শ্লেষ্মা বেরোতে থাকে বা মিউকাস বেরোতে থাকে মল ত্যাগের আগে রোগী পেট ব্যথা অনুভব করে যা পায়খানা হয়ে যাওয়ার পর আর থাকে না যদি এইসব লক্ষণ থাকে তাহলে তাদের জন্য কার্যকরী মেডিসিন হলো আলুই শোকট্রিনা থার্টি এটি দুই থেকে তিনবার দুই ফোটা করে নিলে এইসব লক্ষণের জন্য খুব ভালো কাজ দেয় যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন কিন্তু আর কমেন্ট করে জানাবেন আপনাদের কোনো সমস্যা বা কোনো প্রশ্ন থাকলেও কমেন্ট বক্সে জানাবেন আমি যথাসাধ্য চেষ্টা করব আপনাদের কমেন্টের উত্তর দিতে আর অবশ্যই বন্ধু বান্ধবদের শেয়ার করবেন তাদের পাশে থাকবেন আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেল পাশে থাকতে ভুলবেন না যেন সুস্থ থাকুন ভালো থাকুন